আপনারা বলছে যে আমাদের নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধু রানী আপাকে ভোট দেওয়ার জন্য আমরা এবার ভোট কেন্দ্রে যাব, শুধু রানী আপার জন্যই আমরা ভোট দেব। রংপুর সিটি কর্পোরেশনের 9 থেকে 33 নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার 5 ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর 3 আসন। স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আসনে আওয়ামী লীগের আলী উকিল এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের কাজী আব্দুল কাদের এমপি নির্বাচিত হন। এরপর থেকে আসনটি চলে যায় জাতীয় পার্টির দখলে। জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর 1986 সালে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে শফিকুল গনি স্বপন এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে এইচ এম এরশাদ নির্বাচিত হন। এদিকে মাঠঘাট চষে বেড়াচ্ছেন ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানী। বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচন বিমুখী হয়ে গিয়েছে, মানুষ নির্বাচনে আসতে চাচ্ছে না। কিন্তু আমি যেখানে যাচ্ছি, যার কাছে যাচ্ছি, ওনারা বলছে যে আমাদের নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধু রানী আপাকে ভোট দেওয়ার জন্য আমরা এবার ভোট কেন্দ্রে যাব, শুধু রানী আপার জন্যই আমরা ভোট দেব। মানুষ নতুন কিছু দেখতে চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে, একঘেয়েমি হয়ে গিয়েছে। ওনারা এতদিন আমাদের রংপুরে এসে ঘুঘুর মতো এসে ধান খেয়ে গিয়েছে, আমাদের রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। আমাদের ইগলের মতোই দুরন্ত রানী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নগরীর 14 নম্বর ওয়ার্ডের তসলিমের মোড় এলাকার ভোটার মোহাম্মদ নয়ন বলেন, রানী রংপুরের উন্নয়নে যেসব কথা তুলে ধরছেন তা যুক্তিসঙ্গত। দিনরাত তিনি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ছে। আনোয়ারুল ইসলাম রানী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে, নির্বাচনে আসতে চায় না, কিন্তু আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্র যাব। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে, তারা এখন পরিবর্তন চাচ্ছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।